দেখি খুব সুন্দর একটি কাজ করে নিয়েছেন, কিন্তু এটা লাল হয় না, সাদার উপর করছি তো, সাদার উপর করছে উনি। আপনি আপনি কি করে কালার করতে চাইছিলেন? আমার স্টুডেন্ট বাড়িতে কাজ করে নিয়েছিলাম, কিন্তু আপনার লাল হয় নাই, মিষ্টি মিষ্টি হয়ে গেছে, এটা আপনার লাল হয় নাই, এইটাই আপনার প্রবলেম। হ্যাঁ, এই যে আপনার মানে যেখান থেকে আপনারা রং নিয়ে আসেন সেই রংগুলি আপনি করবেন ঠিক আছে, কিন্তু আপনার লাল হবে না। লাল যদি লাল আপনি লাল করতে যাবেন, যদি লাল না হয় তাহলে কি মন খারাপ হয়ে যাবে না? এখন যদি আপনি বলেন যে না আমি এই কালারটি করতে চাই, তাহলে আপনি এই কালার আসলে ভালো লাগবে, কিন্তু আপনার কাছে অর্ডার আছে আপনার লাল দিতে হবে বা মেরুন দিতে হবে বা খয়েরি কালার দিতে হবে, তখন যদি আপনি কালার যদি ওই ওই রকম কালারটি না আনতে পারেন, তখন তো আপনার অর্ডার নিয়ে অনেক গেঞ্জাম হয়ে যাবে। কাস্টমার কি আপনাকে আর কাপড় দিবে, কাজ করতে দিবে? দিবে না। এই জন্য আমার দরকার লাল। এখন আমি আমি কিনতে গেলাম লাল, কিন্তু আপনাকে লাল রং ঠিকই দিয়ে দিছে। মার্কেটে কিনতে যাবেন আপনাকে দেখিয়ে দিবে, আপা দেখেন অনেকে আবার রং মিশিয়ে দেখায়, যে রং মিশিয়ে লাল করে দেখায়, কিন্তু আপনাকে এটা বলতে হবে দোকানদারকে যে ভাই লাল যখন আপনি মিশাবেন তখন তো লাল এমনিতে আসবেই, কাপড় তো ভেজা অবস্থায় লাল সব জায়গায় দেখা যায়। হ্যাঁ, কিন্তু আমার কথা হলো কাজ শুকানোর পরে কি কালার হয় সেটা আপনার সাথে দেখার বিষয়, তাই না? লাল রং করে দোকানদাররা এটাই বলে যে দেখেন আমি কিন্তু লাল, আমাদের এখানে লাল নিচ্ছেন, দেখেন লাল রং আমি তৈরি করে দিচ্ছি, লাল রং তৈরি করে দিলেই হবে না, সেটা লাল শুকানোর পরে। এই যে এই জায়গাটা একটু ভুল আছে, তারপরে যা করছেন অনেক খুশি, কারণ প্রথম ক্লাস আমার ছাত্রী প্রথম ক্লাস। নেন আপনি খাতার নোটটা লেখেন, বাকি নোটটা লিখে ফেলেন, নোটগুলি না লিখলে তো আপনার কাজ সম্পূর্ণ হবে। আচ্ছা, আমি কোন পর্যায়ে গেছি? একটা আপনার যত সুন্দর এবং কালারফুল রংগুলি দেখবেন মার্কেটে সব প্রুশিয়ান কালারই দিয়ে। আপনি ভ্যাট কালার দিয়ে লাল করতে যাবেন, লাল হবে না, আপনি ইটা ইটা কালার হবে, কেমন জানি মানে মানে ভাল লাগবে না আর কি, বুঝছেন? আপনি ইটা ইটা জাতীয় কালার আসবে লাল, আপনি ভ্যাট দিয়ে কখনো লাল, হিট কালার দিয়ে কখনো আপনি লাল রং আনতে পারবেন না, প্রুশিয়ানের সাহায্য ছাড়া আপনি কখনো হবেন। আর প্রুশিয়ান ছাড়া আপনি ব্যবসায়ী বা করবেন কি করে? ব্যবসা করতে হলে আপনি প্রুশিয়ান রং লাগবে। আর এইটার মধ্যে কি সমস্যা হয়েছে আপা দেখিন, কালারটা কি সমস্যা হয়েছে? এটা তো মোমবাতি করছিলেন না? অনেকগুলি হোমওয়ার্ক করে নিয়ে আসছে আমার স্টুডেন্ট। আর এটা আপনি কি ফিরোজাই দিতে চাইছিলেন না নীল? আপনার নীল রং এই গ্রুপ দিয়ে হবে না, অবশ্যই আপনার প্রুশিয়ানতে হবে, ওইটা আবার কৌশল আছে, বুঝছেন? কৌশল ছাড়া কি কোনো কিছু হয়? আপনার আপনার বাটিক মানেই কৌশল, বাটিক মানেই কৌশল, বাটিকের কৌশল না জেনে আপনি কাজ করবেন আপনি কোনোদিন বাটিক করতে পারবেন না। এই যে এখন আপনি কাজগুলি করলেন, এই যে কালারগুলি কেমন ম্যাটম্যাটা, মানে আপনার রানী কালার, রানী কালার আসছে, রানী রানী কালার আছে, আপনি তো রানী কালার চান নাই, তাহলে রানী রানী কালার আসলে কি আপনার ভালো লাগবে? আপনি চাইছেন মেরুন কালার, আপনার মেরুন কালারই আসতে হবে। যদি যতক্ষণ আপনার ওই রকম কালার না আসে তাহলে আপনি বাটিক করে কি করবেন? আপনার তো বড় বড় কাজ যদি আসে, অর্ডার যদি আসে, তখন তো আপনি ওই ওই কালার অনুযায়ী কাজ না করতে বললে তো কাস্টমার আপনার কাজ রিজেক্ট করে দিবে, তাই না? তো মার্কেটিং করার জন্য উপযোগী কাজ এটা হলো বাণিজ্যিকভাবে প্রশিক্ষণ, যারা প্রশিক্ষণ নেয় স্বাবলম্বী। আর কিছু এখন লিখবো নাকি না কাজ এটা করব, এটা করবো এটা এটা করে দিব মানে কি, এটা এখন অনেক কাজ আছে, কাজ করে তারপর রঙের ব্যাপার, এর আগে হবে না, এটা কাজ করতে হবে, ডিজাইন করতে হবে নতুন করে আবার, কারণ এটা এটা যেহেতু নষ্ট হয়ে গেছে আপনার, এখন নতুন করে করতে হবে না।